কিন্তু হ্যাঁ আজকে তো প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে জানালেন যে 5টি প্যাকেজে তারা 750 কোটি টাকা এরকম দিচ্ছেন, তো যেটা আপনাকে দাবি করেছিলেন তার কিছুটা কাছাকাছি গিয়েছে, এবং যেটা জিডিপির 3% দেওয়ার কথা বলেছেন তার 2.52 তে এসেছে আর কি। তো এই বিষয়গুলি স্যার আপনি কীভাবে দেখছেন, আর তারা বিএনপি কীভাবে দেখছেন স্যার, জনগণের পক্ষে আসলে কত কাজে আসবে? গতকাল আমাদের স্টেটমেন্টটা যাওয়ার পরে যে প্রধানমন্ত্রী আজকে রিয়াক্ট করেছেন, সেই জন্য আমরা কিছুটা হলে অন্তত আশ্বস্ত হয়েছি যে না, জনমতকে কিছুটা গুরুত্ব দেওয়া তিনি শুরু করেছেন। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে যে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি, যে বিষয়গুলো আপনার করা দরকার, যেটা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো কিন্তু আপনার তিনি সেইভাবে আসেননি, সেইভাবে কথা বলেননি সেই বিষয়গুলো সম্পর্কে। বিশেষ করে যে দিন আনে দিন খায় এই শ্রেণীর মানুষের সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি, যেটা আমরা সবসময় বলি ইনফর্মাল সেক্টরই হচ্ছে এখন আপনার সবচেয়ে বড় সেক্টর। আনফর্চুনেটলি সেই সেক্টর ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোথাও, তার প্যাকেজের মধ্যে কোথাও আমরা সেই ধরনের কিছু দেখতে পাই না। জানেন আমরা এই খাতে আমরা বলেছি 15,000 কোটি টাকার কথা আমরা বলেছি, আর অথচ আমরা এখানে সুনির্দিষ্টভাবে প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে প্যাকেজ তার মধ্যে আসবে, তিনি বলেছেন যে যে আপনার এই যে সোশ্যাল সিকিউরিটির যে আপনার ইয়ে আছে বা বলেটা আছে সেটাকে আরও বড় করা হবে, কত বড় হবে, তার যে কত টাকা বরাদ্দ করা হবে সেই সম্পর্কে কিন্তু কিছুই বলা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে যে লক্ষ্য করে দেখবেন যে 72,000 কোটি টাকা এবং তার আগে 5,000 কোটি টাকার যে আপনার ঘোষণা দেওয়া হয়েছে, এটার বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার শিল্প, গার্মেন্ট শিল্প, এইগুলো ব্যাংকের মাধ্যমে ঋণের আপনার প্রণোদনাটা। এটা কিন্তু আপনার নট দ্যাট যে আপনার যে ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে সেগুলোকে সম্পর্কে অ্যাড্রেস করাই হয়নি। যেমন আপনার হেলথ সেক্টর, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে সবচেয়ে বড়, তা এই এটাকে আপনার তাদের যে সামর্থ্য বৃদ্ধি করা, আপনার যে সমস্যাগুলো উঠে আসছে ইমিডিয়েটলি, যেমন আপনি যে ভ্যাকসিন তো পরের কথা, কিন্তু আপনার এই যে ভেন্টিলেটর, তারপরে আপনার যে পরীক্ষা করার যে কিটস, সেই বিষয়গুলো কিন্তু এখন এর মধ্যে আসেনি, এবং সেভাবে হেলথ সেক্টরকে সেভাবে তৈরিও করার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। আমরা এই বিষয়গুলো কিন্তু আপনাকে সুনির্দিষ্টভাবে বলেছি আমাদের হেলথ সেক্টরের কথা, এবং আমরা আপনার যারা চিকিৎসা করছেন ডাক্তার নার্স এবং আপনার যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদের কথা কিন্তু আমরা খুব সুনির্দিষ্টভাবে বলেছি যে তাদের সুরক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য তাদের বিমা করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, এবং সেই ইন্স্যুরেন্সের পরিমাণগুলো আমরা বলেছি আপনার 1 কোটি টাকা ডাক্তারদের জন্য, আপনার নার্সদের জন্য 75 লক্ষ, এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের জন্য 50 লক্ষ। এভাবে দেখবেন যে প্রায় প্রত্যেকটি যে যে তাদের যে প্যাকেজ যে আছে সেই প্যাকেজগুলো শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের মাধ্যমে উৎপাদন যারা করছেন সেই আপনার যে শিল্প প্রতিষ্ঠানগুলি বলে সেই প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে যাবে, এবং তারা ব্যাংক থেকে লোন নেবে কত পার্সেন্টে, বলা হচ্ছে 9% থাকবে। আপনার একটাতে বলা হচ্ছে যে আপনার 30,000 টাকা বড় শিল্পের জন্য, যেটা 30,000 কোটি টাকা বড় শিল্পের জন্য যেটা, সেটা বলা হয়েছে আপনার 9.5% যেটা, সেটা আপনার 4.5% আপনার সরকার ভর্তুকি দেবে, আর 4.5% ব্যাংকে দিতে হবে। কারণ 4.5% তো সরকার ভর্তুকি দেবে তাদেরকে। সমস্যাটা হচ্ছে এখানে যে বড় শিল্পই বলেন আর মাঝারি শিল্পই বলেন, বাংলাদেশের যে ব্যাংকিংয়ের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু আপনার একেবারে ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে, এবং যে হারে আপনার এখানে লুটপাট হয়েছে, যে হারে আপনার এখান থেকে টাকা পাচার হয়ে গেছে, সেটা কিন্তু আপনার এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি কোথাও দেখা যাচ্ছে না। আমরাও শিল্প প্রতিষ্ঠানকে আপনার প্রণোদনার কথা বলেছি, এবং কিন্তু যেটা আমরা সবসময় বলছি যেটা অ্যাকাউন্টেবিলিটিটা রাখতে হবে, এবং সেই কারণেই আমরা দেখছি এখানে কিন্তু আসলে কোনো অ্যাকাউন্টেবিলিটির কথা কোথাও বলা নেই। এরপর আছে কুটির শিল্পতে 20,000 কোটি টাকা উনি বলেছেন, সেখানে 5% সরকার ভর্তুকি দেবে। এই বিষয়গুলো কিন্তু কুটির শিল্প মাঝারি, এই বিষয়গুলোতে একই প্রশ্ন থেকে যাবে যে এটা ব্যাংক থেকে নেবে, সেই ব্যাংকের কাছে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় থাকবে, তার জবাবদিহিতাটা কার কাছে থাকবে, সেটা কত কীভাবে যা খরচ হচ্ছে না হচ্ছে, বা কোন খাতে যাচ্ছে, সে একই প্রশ্ন থেকে যাবে। প্রিশিপমেন্ট ইন্টারেস্ট বলা হয়েছে প্রিশিপমেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে, সেটা বাংলাদেশ ব্যাংক মনিটর করবে। আর 5,000 কোটি টাকা যেটা আগেই ঘোষণা করা হয়েছিল,
সেটা গার্মেন্ট শিল্পে দেওয়া হবে বলেছে, কিন্তু বেতন ভাতা শ্রমিকদের দেওয়ার কথা, কিন্তু সেটা বেতন ভাতাটা কি শ্রমিকদের কাছেই সরাসরি যাবে নাকি এটা আপনার মালিকদের মাধ্যমে যাবে, এটা জিনিসটা পরিষ্কার না এবং কোনো রকম পরিষ্কার করে বলা হয়নি। আমাদের মূল যে বিষয়টা আমরা বলতে চাই, যে আমাদের মূল সমস্যাটা এই মুহূর্তে চ্যালেঞ্জটা যেটা, সেটা হচ্ছে যে দিন আনে দিন খায় যারা ইনফর্মাল সেক্টরের মানুষ যারা, তারা কিন্তু ইতিমধ্যেই 7-8 দিন প্রায় রাস্তায় বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এবং আমি আজকেও একটু বাইরে গিয়েছিলাম ওষুধের জন্য, সেখানে আমি দেখেছি যে আপনার রাস্তায় সাধারণ মহিলারা বেরিয়েছেন, যারা বাড়িতে কাজ করতেন, বাসা বাড়িতে কাজ করতেন, অনেক পুরুষ মানুষ যারা হকার ছিলেন বা আপনার যারা ছোটো ছোটো চায়ের দোকান করতেন, তারাও কিন্তু বেরিয়ে পড়েছেন, তাদের এখন এটা কোনো আয়ের কোনো পথ তাদের কাছে নেই। এই বিষয়গুলো একেবারেই অবহেলা করা হয়েছে। এবং আপনার দ্বিতীয় কথা যেটা আমি আগেও বললাম, হেলথ সেক্টর, এই হেলথ সেক্টরটা একেবারেই নেগলেক্টেড, কোনো কথাই বলা হয়নি এখানে। অথচ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনার এখন যেটা দরকার, যেটা আপনার বললাম যে আপনার পরীক্ষা 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 বলছে আপনার হুয়ের প্রধান, অথচ এখানে পরীক্ষা নেই পরীক্ষা নেই পরীক্ষা নেই অবস্থা দাঁড়িয়ে গেছে। যেখানে যাবেন বলছে না এখন হবে না, যেখানে যাবেন এখন হবে না। এরপরে হচ্ছে যে আপনার ভেন্টিলেটার্স মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কতগুলো আছে না আছে আপনার সব ভালো করে জানেন। এটাকে অনেক বেশি করে সর্বাত্মক প্রচেষ্টা করে আপনার আনার ব্যবস্থা বা এখানে তৈরি করার ব্যবস্থা করা উচিত ছিল বলে মনে করি। সেই সম্পর্কে কিন্তু খুব বেশি কথাবার্তা এখানে নেই। আপনার এই যে বাজেট যে তৈরি করা হবে না হবে, এই সম্পর্কে কিন্তু কারোর সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে না। এখন এই একটা দুর্যোগময় মুহূর্তকে কীভাবে কাটিয়ে ওঠা যাবে, তার জন্য যে অর্থ বরাদ্দগুলো দেওয়া হচ্ছে, সেই অর্থ বরাদ্দগুলো কীভাবে সেটা রাজস্ব থেকে আসবে, সেটা আয় আসবে কোথেকে, সেই সম্পর্কে কিন্তু কোনো আলোচনায় হওয়া হচ্ছে। সবচেয়ে বড় দুর্বলতা আমার কাছে যেটা মনে হয়েছে, যে সমন্বয়ের কোনো বিষয় নেই। একটা সেক্টর, একটা আপনার ডিপার্টমেন্ট, এবং এত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টের পারস্পরিক যে সমন্বয় থাকা দরকার সেটাও ঠিক নেই। ডিজি হেলথ এক কথা বলছেন, তা আপনার ইয়ে আইসিডি, আপনার আইসিডিআর এর ডিজি আর এক কথা বলছেন, স্বাস্থ্যমন্ত্রী তো আরও ভীষণ কথা বলছেন। যে সমস্ত কথা শুনলে মনে হবে যে না, দেশে কোনো ভাইরাসের কোনো ক্রাইসিস নেই, কোনো সমস্যাই নেই। প্রশ্নগুলো এখানেই, হাউ উই লুক ইন টু দ্য থিংস। আপনি কি বুঝতে পারছেন যে সারা পৃথিবী আজকে একটা ভয়ঙ্কর মহামারীর মধ্যে পড়েছে? আপনারা কি বুঝতে পারছেন যে সারা পৃথিবী একটা গ্রেট ডিপ্রেশনের দিকে যাচ্ছে, যেটা শতাব্দীতে এর মধ্যে এই শতাব্দীতে আমরা কখন দেখিনি, আবার যাচ্ছে? তো সেই বিষয়গুলো যদি আপনারা আমরা অনুধাবন করতে না পারি, এবং সরকার যদি সেই রিয়ালাইজেশন না হয়, সরকারের যদি সেই দায়িত্ববোধ না থাকে, সরকারের যদি সেই কাণ্ডজ্ঞান না থাকে, তাহলে তো আপনার এই রাষ্ট্র কীভাবে টিকে থাকবে আমাদের মতো। আপনি দেখুন এই যে গার্মেন্টসগুলো আপনার বন্ধ করলো, বন্ধ হয়ে গেছে, লকডাউনও করেনি কিন্তু ছুটি দিয়েছে। ছুটির সময় দেখেছেন যে 2 দিন পরিবহন খোলা ছিল, সমস্ত একেবারে গণহারে সব দেশের বাইরে চলে গেছে। অর্থাৎ ওই যে আপনার সাথে যা কিছু ছিল আপনার এই করোনা ভাইরাসের, যা কিছু সঙ্গে নিয়ে সব চলে গেছে দেশের বাইরে। এবং দেখছেন যে দেশের ঢাকার বাইরে কিন্তু আপনার মৃতের সংখ্যা বাড়ছে, ঢাকার বাইরে সংক্রমণের সংখ্যা বাড়ছে। দুর্ভাগ্য হচ্ছে যে সেখানে পরীক্ষার কোনো ব্যবস্থাই নেই। আপনারা এত করে বলছে যে আমরা ঢাকাতে করেছি, চিটাঙ্গে করেছি, আমরা বিভাগীয় সদরগুলো করছি, কোথাও এখন পর্যন্ত শুরু হয়নি। আমার জানা নেই, আপনারা জানা থাকতে পারেন, আমি বলতে পারবো না। দুঃখের ব্যাপার হচ্ছে যে এই বিষয়টাতে কিন্তু সেই গুরুত্বটাই দেওয়া হচ্ছে না। কেউ ফোন করলে জিজ্ঞেস করলে তো উত্তরই পায় না, যদি কেউ পায় বলে যে আপনারা এখন বাদ দেন, এ সমস্ত চিন্তাই করবেন না, 14-15 দিন পরে কথা বলেন। আপনারা সবাই জানেন যে হাসপাতালে হাসপাতালে ঘুরেছে রোগী, শেষ পর্যন্ত মারা গেছে, এই ঘটনাগুলো উঠে এসছে। এই যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা যারা আপনার দেশে চলে গেলেন, এই লক্ষ লক্ষ মানুষ একসাথে করে, এখন আবার হঠাৎ করে বলা হলো তাদেরকে ছুটি শেষ, ফিরে আসতে হবে, এবং কোনো যানবাহন নেই। তারা ফিরে আসতে শুরু করেছে সেই আপনার পানির বন্যার মতো সব ছুটে আসছে মনে হচ্ছে, গতকাল আমরা তাই দেখেছি আপনাদের মাধ্যমে। আজকে আবার রাত্রেই বলা হচ্ছে যে না, ছুটি দেওয়া হলো আবার 11 তারিখ পর্যন্ত ছুটি। মানে একটা জোক তো ছাড়া কিছু নাই। এরকম কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে আপনারা বিজেপির কথাই বলেন, আর আপনার সরকারের দায়িত্বশীল যারা আছেন তাদের কথাই বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন? এতে কোনো ছেলে খেলা নয়। ইন্ডিয়া একসাথে 21 দিন লকডাউন করেছে,
এবং প্রধানমন্ত্রী নিজে মাপ চেয়েছেন জনগণের কাছে, আপনাদের কষ্ট হচ্ছে সব কিছু চেয়েছিলাম, ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই। আপনি দেখেন ইউরোপ আমেরিকা সমস্ত দেশগুলো এখন একটা লকডাউনে চলে যাচ্ছে, কারণ এই সামাজিক দূরত্ব, এই ডিস্টেন্স, এটা ছাড়া কিন্তু অন্য কোনো বিকল্প এই মুহূর্তে কোনো কিছু করার নেই। তো সেটাও তারা মানছেন না, করতে দিচ্ছেন না, বা করছেন না, করতে জানেন না, হয়তো বা এটা পুরোপুরি বলা যেতে পারে এটা তাদের অজ্ঞতা, উদাসীনতা, এবং যেটা আমরা গতকালও বলেছি উদ্দেশ্য প্রণোদিত কিনা আমরা জানি। স্যার আমি একদম সুনির্দিষ্টভাবে বলতে চাই, সেটা হলো যে যেই প্রজ্ঞাপনটা সরকার দিয়েছিল ওইখানে তারা বলছেন যে প্রয়োজনে রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। এক দুই নম্বর হলো এই ইয়ে অনুযায়ী কিন্তু গার্মেন্টসের শ্রমিকরা চলে আসবে এবং হুট করে আবার তারা এরপরে বিজিএমই এ বলা হলো। এই যে গার্মেন্টস শ্রমিকরা আসলো গেলো ঢল, তাদের আশা টাশার কষ্ট টষ্ট সবই বাদ দিলাম, আপনি লকডাউন যে কারণে করছেন মানে করেন নাই কিন্তু যেটা বলতেছেন বাসায় থাকতে সেটা তো ঘটতেছেই, কমিউনিটি স্প্রেড আউট ঘটতেছেই, এই একটা। আর আরেকটা জিনিস হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন সময় কিছু বিশেষজ্ঞ পর্যায়ের অ্যাডভাইস দিয়ে থাকে, যেগুলো মন্ত্রণালয়, আপনি মন্ত্রী ছিলেন আপনি জানেন এটা, এইসব এইসব ক্ষেত্রে যেটা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেকদিন আগে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু মন্ত্রণালয় সেই কাজটি করেননি, উল্টো মন্ত্রী নিজে নিজের করোনা টেস্ট করে বসে আছেন যে তারা হয়েছে কিনা। এই মন্ত্রী কিন্তু গতবার ডেঙ্গুর সময় বিদেশ চলে গেছিলেন পরিবারকে নিয়ে, এবার আর যাওয়ার সুযোগ নাই দেখে যাননি। তো এই সব কিছু মিলিয়ে আসলে সমন্বয়টা কোথায়? সরকার বলছে এক, হচ্ছে এক, হচ্ছে এক, মানে এই সবগুলো আপনারা অবজারভেশন দেখছি এমন মনে হয়। আমি সেই জন্যই আপনাকে বললাম তো যে টোটাল আপনার ল্যাক অফ কোঅর্ডিনেশন, সমন্বয়হীনতা সমগ্র সামগ্রিকভাবে সর্বক্ষেত্রে সমন্বয়হীনতা। আমি কিছুটা বলি যে আপনার উদাসীনতা বলেছিলাম আমরা আগে, কিছু দায়িত্বহীনতা, এবং আমার কাছে মনে হয় যে তারা মনে করে না যে এটা এই ধরনের কোনো একটা বড় রকমের সমস্যা কিছু। এটা তাদের আপনার দেখবেন যে তাদের চেহারার মধ্যে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেই বডি ল্যাঙ্গুয়েজ সেটা বোঝা যায় না। আমরা তো সবাই এই জায়গাটা উত্তরণ করতে চাই, আমরা তো সবাই এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা যেটা আজকে তো এটা মানব সভ্যতার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ফর হিউম্যান কাইন্ড। তো সেই চ্যালেঞ্জ থেকে মোকাবেলা করার জন্য আমরা তো সবাই হাত বাড়িয়ে আছি, আমরা সবাই উদ্যোগী আছি। তারপরেও তারা বলছেন যে আমরা নাকি আপনার এমন এমন কথা বলছি যে দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানের মতো কথা বলছি। কোথায় দেখালেন তারা আমাদের দায়িত্বজ্ঞানহীনতা? কোথায় দেখলেন কাণ্ডজ্ঞানহীনতাটা? কোথায় দেখলেন? আমরা তো 27টা যে আপনার দফা দিয়েছি, তার আগে যে বর্ণনা করেছি, প্রত্যেকটাই একটা অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে আমরা করেছি। আজকে সরকার দুর্ভাগ্যজনকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্যে। যে মানসিকতা দরকার ছিল, আমি প্রস্তুতি বলবো না, মানসিকতা, সেটাকে তৈরি করতেই তারা ব্যর্থ হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে আপনি এক কথা কি বলবেন, এটাকে পজিটিভ মনে হচ্ছে আপনার কাছে? এটাকে উনি উনার রেসপন্ড করেছেন, এটাকে পজিটিভ তখনই বলতে পারতাম যদি আমরা দেখতাম যে আসল সমস্যাটা তারা সমাধান করার জন্য উদ্যোগী হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, আপনি ইনফরমাল সেক্টরের কৃষকদের জন্য, কৃষকদের, তাদের কোনো কথা এখানে নেই। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা এই যে প্রায় 77,000 কোটি টাকা, এই কোটি টাকাটা তো এমনি একটা জনগণের মধ্যে বলবো যে 77,000 কোটি দিয়েছে, দিয়েছে তো ঋণ, পুরোটাই কিন্তু ঋণ, এখানে আপনার অনুদান বলতে কিছু নেই, কিন্তু মানুষগুলোর জন্য আমরা আরো বলেছি যে তাদের যে আপনার ভাতা টাতা বাড়ানোর জন্য এটা বাড়াতে হবে, আপনার চিকিৎসকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য তার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য খাতে প্রণোদনা বাড়াতে হবে। শুধুমাত্র ঋণ নয়, আপনাকে এইভাবে তাদের ভাতা অনুদান বেতন বাড়িয়ে তাদেরকে থেকে বাড়াতে। স্যার আমি আরেকটি আমি সে একটু করতে চাই, সেটি হলো যে আপনি ডাটাগুলো নিশ্চয়ই জানেন, ইটালিতে 45তম দিনে মহামারী হয়েছে, স্পেন ফ্রান্স সবগুলোতে 48তম দিনে মহামারী হয়েছে, আমাদের এটা 27তম দিন চলতেছে, আজকে 27তম দিন চলতেছে। এখন আমি যেটি জানতে চাই যে এই যে সমন্বয়হীনতা বলছেন আপনি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য অধিদপ্তরের যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলো গেলে চিকিৎসা নেই, চিকিৎসা হচ্ছে না, ওরাই চিকিৎসা দিতে পারতেছে না, আমরা বসে আছি। আমরা কি বসে আছি যে ওরাই যখন দিতে পারে না উন্নত বিশ্ব, তাহলে আমরা আর কি করব? এই ধরনের কোনো ইয়ে
নাকি সরকার ধরে নিছে যে আসলে এটাও আসলে মানুষের একটা মানে বোধগম্য হবে যে মানুষ চুপ করে থাকে, সবকিছু যে চুপ করে থাকে যেমন, এটাও সেরকম মেনে নেওয়া কি? এটা 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 বটেই তো, তাই সবসময় তাদের মানসিকতার মধ্যে সেটা একটা আছে। কিন্তু আমি যেটা বলছি আপনাকে, ইতিমধ্যে কিন্তু আপনি আজকে একটা রিপোর্ট পড়িয়েছে কোন পত্রিকায় দেখলাম, 87% হাসপাতালে কিন্তু আপনার সাধারণ চিকিৎসা নেই। হাসপাতালগুলোতে 87% সাধারণ চিকিৎসা পাচ্ছে না, যেমন ধরুন আপনার অ্যাপেন্ডিসাইটিস হলো, আপনি তো যাবেন গিয়ে আপনার ডাক্তারের কাছে গিয়ে আপনি চাইবেন যে আপনার আল্ট্রাসোনোগ্রাম করা হোক, অপারেশন করা হোক, সার্জারি করা হোক, সেটা আপনি এখন পাবেন না। আপনার হার্ট অ্যাটাক হলো, নর্মাল হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা, কি নট বিকজ টু করোনা ভাইরাস, আপনার হার্টের কারণে আপনি গেলেন সেখানে, গেলেন আপনি কোনো সময় চিকিৎসা পাবেন না। জাস্ট দ্য ফ্যাক্টস, ট্রু, কেউ যাচ্ছে না এখন হাসপাতালে, ভয়ই যায় না, কারণ ওখানে গেলে তো আরও চিকিৎসা হবে। এই বিষয়গুলো তো আপনার সরকার নজর দিচ্ছে বলে আমার কাছে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখিনি। অন্যদিকে আপনার যে বিষয়টা আরও খুব জরুরি বিষয় যেটা আপনি কোঅর্ডিনেশনের কথা বলছেন, কোঅর্ডিনেশন কোনো খানেই তো নেই, কোনোখানেই তো কোঅর্ডিনেশন। আপনি কোন ফাইন্যান্স মিনিস্ট্রির দায়িত্ব দেন, সেই ফাইন্যান্স মিনিস্টারকে শুনেছেন? উনি কি প্রাইম মিনিস্টার কথা বলার পরে উনি কথা বলবেন? আমরা আশা করেছিলাম যে ফাইন্যান্স মিনিস্টার কিছু ল্যাবোরেট কিছু বলবেন, আরও আপনার জিনিসগুলোকে ব্যাখ্যা করবেন, কিছুই আসলো না, কোনো ব্যাখ্যাই আসেনি। এই বিষয়গুলো জনগণের মধ্যে অনাস্থা তৈরি করেছে এবং প্রথম দিক থেকেই এই এই প্রত্যেকটা ইস্যুতেই আপনার কিন্তু বাংলাদেশের মানুষের আস্থা এই সরকারের প্রতি প্রায় চলে গেছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে 88 জন, আজকে দিন পর্যন্ত আজকে 18 জন বেড়েছে, সর্বোচ্চ 18 জন, আজকে তো সর্বোচ্চ বাংলাদেশে প্রেক্ষাপটে। সেই ক্ষেত্রে স্যার এখনো কি সাধারণ যে ছুটিটা বাড়ানো হলো 13 তারিখ পর্যন্ত, 11 থেকে 13 তারিখ বাড়ানো হচ্ছে, আপনি যেটা হিসাবটা দিলেন যে আপনার এতদিন পরে 27 দিন হয়েছে, অলরেডি কিন্তু গতকালকে আজকে দ্বিগুণ হয়েছে, তাই না? জিওমেট্রিক হারে বাড়বেই এটা। এখন ওই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদেরকে বরাবর আমরা যদি এটাই মনে করি যে না আমরা 1971 সালে যুদ্ধ করে স্বাধীন করেছি, সুতরাং আমরা এটাকে ওইভাবেই আমরা পরাজিত তো অবশ্যই করবো, আমরা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তার জন্যে যে অস্ত্র দরকার, তার জন্যে যে আপনার আমার উইপন্স দরকার, সেই উইপন্সগুলো তো আমি পাচ্ছি না। আমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে আওয়ামী লীগ নেতারা, বিশেষ করে ওবায়দুল কাদের সহ অন্য নেতারা যে অভিযোগটা করছেন যে বিএনপি শুধু ঘরে বসে অভিযোগ করছে, তারা করোনার পাশে করোনা রোগী কিংবা করোনা মোকাবেলায় তাদের ভূমিকা নেই, এরকম অভিযোগের জবাবে এই ধরনের বক্তব্যে একটাই উত্তর আর কি, যে দায়িত্বটা সম্পূর্ণ সরকারের। আর এটা ইতিমধ্যে আমরা আমাদের নেতা কর্মীদেরকে যতটুকু নিরাপত্তার মধ্যে রেখে রাখা যায় ততটুকু নিরাপদ রেখে আমরা আমাদের নেতা কর্মীরা ইতিমধ্যেই কিন্তু আপনার এই কর্মজীবী মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, তারা খাবার দিচ্ছেন, তারা এই যে আপনার আমরা প্রথম আমরাই হ্যান্ডবিল বের করেছি, আমরাই প্রথম আমরা মাস্ক বিলি করা শুরু করেছি, আমরা এটাকে অ্যাসেস করেছি আগে যে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, তো সেটাকেই আমরা আপনার সামনে নিয়ে গেছি। আমরা সিলেটের খবর আপনি নিশ্চয়ই জানেন যে সিলেটের মেয়র সে বিশাল ব্যাপক একটা আয়োজন করছে, প্রত্যেকটা পৌরসভাতে প্রত্যেকটা উপজেলায় জেলায় আমাদের নেতা কর্মীরা কাজ শুরু করেছে, ইউনিয়ন লেভেল পর্যন্ত। তাদের যে অভিযোগ কি মানে সঠিক? না না, কোনো মতেই সঠিক হবে কেন, সঠিক হওয়ার তো কোনো কারণ নেই। অলিক অভিযোগ, এই সমস্ত অভিযোগ দিয়েই তো তারা ঠিকই আছেন। আপনাকে অভিযোগ করার সময় কি না? কোনো দিন না, আমরা দেখছেন আমরা কিন্তু কোনো অভিযোগ করছি না, আমরা যা সত্য সেই কথাগুলো বলছি, ওটা তারা অভিযোগ করে। আমরা গতকাল যে আপনার আবেদন রেখেছি যে আসুন আমরা একসাথে সবাই কাজ করি সব কিছু ভুলে গিয়ে, তারই প্রত্যুত্তরে সাধারণ সম্পাদক সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে মন্তব্যগুলো করেছেন, এটা আশা করি নেই আমরা যে একটা তার মতো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব উনি এই ধরনের মন্তব্য করবেন। ঠিক আছে, আর কিছু থাকলে বলেন। প্রাইম মিনিস্টারের বক্তব্যের ইয়াটা চেষ্টা আমি কি যে এখানে এর মধ্যে আপনার মানে ওই যেটা আমরা বলি ফর্মাল ইনফর্মাল সেক্টরের যারা খেটে খাওয়া মানুষ তাদের কথা এখানে বলা নেই,
এটা হচ্ছে প্রধান, এখন তাদেরকে বাঁচানোটাই প্রধান। আর যে বরাদ্দগুলো ঋণ হিসাবে দিয়েছে, ঋণ হিসাবে দিয়েছে, এগুলি সব মালিক শ্রেণী, মালিক শ্রেণীর কাছেই যাবে। এটা খুব চালাকি করতে হবে আপনাকে।